মায়ের দোষের জন্য মেয়েকে দোষী করা এক ধরনের বোকামি। একটা মা যতই খারাপ হোক, সেই মায়ের কাছে তার সন্তান কিন্তু অনেক বেশি দামি। মা খারাপ হলেই কিন্তু মেয়ে খারাপ হয় না, আর মেয়ে খারাপ হলেই কিন্তু মা খারাপ হয় না। তো একজনের জন্য আরেকজনকে দোষ দেওয়াটা কিন্তু অনেক বেশি খারাপ কাজ। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন একটি ব্লগ নিয়ে, আমার নতুন একটি দিন নিয়ে। এখন তো আবার রাত, এখন তো আবার দিন না। তবে যাই হোক, আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছে, আমি এগুলো গোছাবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। বাজার গোছাবো আর আমি পাঙ্গাশ মাছের একটা ভর্তার রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি আজকে কিছু কমেন্টের উত্তর দিব। তো সবাই সাথে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো আমার আজকের কথাগুলো হচ্ছে, আমি কিছুদিন আগে মরিয়মকে নিয়ে একটা, মরিয়ম ভ্লগের সাবিনাপুর মেয়ে মরিয়মকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে কিবরিয়া মানে সাবিনাপুর আগের হাজবেন্ড আর কি, ওনার যে আগের হাজবেন্ড, উনি মরিয়মকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল, যে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই, তাই আমি এ বিষয়ে কিছু কথা বলেছিলাম আমার ব্লগে। তো সেখানে আমার কি বলবো আর কি, সেখানে কিছু ভাই নাকি বোন আমি জানি না ফেক আইডি নিয়ে এসে আর কি আমাকে কমেন্ট করছিল, খুবই বাজেভাবে কমেন্টগুলো করছিল, যেগুলো অনেক বেশি খারাপ আর কি। আমি বলতে পারতেছি না বা আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো না আর কি, দেখানোর প্রয়োজন মনে করি না, কারণ যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার সেই ভিডিওর কমেন্টে গিয়ে দেখতে পারেন। তো আজকে আমার এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি কথাগুলো বলতাম না বা এই টপিকের ওপরে আমি আর কোনো ভিডিও বানাতামও না, কিন্তু যেখানে কমেন্টগুলো করেছেন, জানি না সেই ভাই নাকি বোন আমার ভিডিওটি দেখবেন কি না, তবে আমি তাদের উদ্দেশ্যে মানে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, তাদেরকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে আমি ওই দিন ব্লগে কি এমন খারাপ কথা বলেছিলাম যে তার জন্য আপনারা আমাকে এভাবে কমেন্টগুলো করলেন। আচ্ছা যাই হোক, ভিডিওতে খারাপ কমেন্ট ভালো কমেন্ট দুইটাই থাকবে, তাই না? ধরুন আপনাদের ঘরেও তো মা বোন আছে, সন্তান আছে, সন্তান না থাকলেও কিন্তু মা বোন আছে, আর প্রত্যেকটা সংসারেই নারী আছেই, ছেলে মেয়ে সবই আছে একটা সংসারে, তাই না? যেখানে যার যার সম্মান তা তার কাছে, একটা ছেলের সম্মান একটা ছেলের কাছে, একটা মেয়ের সম্মান একটা মেয়ের কাছে, মায়ের সম্মান আলাদা, স্ত্রীর সম্মান মানে সব কিছুই আলাদা আলাদা একটা সম্মান, তাই না? যেখানে আমাদের সমাজে কিন্তু আজকাল অনেক কিছুই ঘটতেছে, তাই না? যেখানে অনেক মাকে দেখবেন আপনি অনেক ভালো মা, অনেক ভালো মা, কিন্তু তার মেয়েটা কিন্তু ভালো হয় না, এরকম কিন্তু অনেক হয়। আমাদের সমাজে শুধু একটা কথাই প্রচলন যে মা ভালো হলেই মেয়ে ভালো হয়। কথাটা আমি একটু এর উল্টো কথাই বলবো আর কি, যে না, এটা কখনোই ঠিক না। কে ভালো হবে কে খারাপ হবে এটা নির্ভর করে যার যার ইয়ার উপর, তাই না? যার যার বিবেকের উপর বা যার যার ভাগ্যের উপরে। একটা মা খারাপ, ঠিক আছে, সাবিনা খারাপ, সাবিনা অতীতে যা করছে অবশ্যই নিঃসন্দেহ মানে খুবই খারাপ কাজ করছে সাবিনা আপু, এটা করা কিন্তু একদমই ঠিক হয় নাই। অতীত থাকতে পারে, অতীতে কিন্তু অনেক খারাপ কিছুই ঘটে আমাদের জীবনে, অনেক বেশি খারাপ কিছুই ঘটে, আর এটা ধরে থাকলে কিন্তু হয় না, তাই না? আমি কখনোই সাবিনা আপুকে সাপোর্ট করি নাই আর করবো না, কারণ সে যেটা করছে তার ওই বিষয়টা অন্তত আমি কখনোই আমার দিক থেকে আমি সাপোর্ট করি না। সে খুবই খারাপ কাজ করছে আর কোনো ভালো মেয়ে এটা করতে পারে না, কিন্তু তার মানে যে সে মা, মা হয়ে মেয়েকে খারাপ বানাবে বা খারাপ পথে পরিচালনা করবে, এই কথাটা কিন্তু ঠিক না। কারণ মরিয়মকে কে কত ভালোবাসে সেটা কিন্তু আমরা দেখি ব্লগে, আমরা যেটুকু দেখি, তাই না?
মরিয়ম কিন্তু সবার কাছে খুবই আদরের, মরিয়মকে কিন্তু ওর মা খুবই আদর করে। কিন্তু সেখানে কিবরিয়া একজন মানে কি বলবো একজন বাবা হয়ে যেভাবে মেয়েকে সবার সামনে ইয়া করছে, আচ্ছা যাই হোক সাবিনা না হয়ে ওর মেয়েকে খারাপ বানাচ্ছে তাই না, কিন্তু কিবরিয়া যদি এতটাই ভালো বাবা, এত ভালো বাবা যদি হয়েই থাকতো, সে কিন্তু এই জিনিসগুলা মানে সরাসরি ভিডিওতে এসে বলতো না, বা তার ভিডিওতে এটা বলে দিত না যে তিশার ভ্লগে যে এত মিনিটে এই ইয়াটুকু আছে, এই এই ভিডিওটুকু আছে, আপনারা গিয়ে দেখে আসেন। সে কিন্তু এই কথাটা কখনোই বলতে পারতো না যদি কিবরিয়া যদি ভালো বাবা হইতো। কিন্তু আমি শুধু কিবরিয়াকে মানে বিপক্ষে গিয়েছি এজন্যই যে কিবরিয়ার এই কাজটা ঠিক করে নাই, তার মানে তো এই না যে আমি সাবিনাকে ইয়া করতেছি, সাবিনাকে সাপোর্ট করতেছি, এটা কখনোই না, এটা আপনারা আমাকে ভুল বুঝছেন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন কি না জানি না, আশা করি আপনারা আমার দিকটা বুঝতে পারবেন যে আমি কী জন্য এই কথাটা বলছি, কারণ বাচ্চা তাই না, প্রত্যেকটা মায়ের কাছেই কিন্তু তার মেয়ে অনেক বেশি দামি, ছেলে মেয়ে যাই হোক মোট কথা প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অনেক বেশি দামি। যেখানে বড়রা দোষ করছে, দোষ করছে সাবিনা, যাই হোক সাবিনাই কিন্তু দোষটা করছে, বা কিবরিয়ারও দোষ আছে, দুজনেরই কিন্তু দোষ আছে, এখানে হয়তো বা কারোর দোষ কম কারোর দোষ বেশি, কিন্তু এই দুজনের মাঝখানে পড়ে মানে মাঝখানে পড়ে মরিয়মের ভবিষ্যৎটা কি হচ্ছে, তো আপনারাই বলেন। যারা আমাকে কমেন্টগুলো করছেন তারা একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে আমি কথাগুলো সেদিনকে ভুল বলছিলাম নাকি ঠিক বলছিলাম। এখানে কিন্তু কিবরিয়া ভাই যদি মরিয়মের ভবিষ্যতের কথাই চিন্তা করত, কিবরিয়া ভাই এতটা বাড়াবাড়ি করত না। ঠিক আছে কিবরিয়া ভাই ভিডিও বানাচ্ছে, ভিউ হচ্ছে হবে তাই না, কিন্তু এমনভাবে নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করার কি দরকার ভাই? কারণ আমাদের সমাজে কিন্তু একটা কথার প্রচলন আছে এখন পর্যন্ত, এটাই অনেকে বিশ্বাস করে যে মা খারাপ হলেই মেয়ে খারাপ হয়, বা মা ভালো হলে মেয়ে ভালো হয় তাই না। এভাবে কিন্তু সারা দেশের মানুষ জানতেছে সাবিনা কতটা খারাপ। এখানে মরিয়মের ভবিষ্যৎটা কি হবে, মরিয়ম একদিন বড় হবে তাকে বিয়ে দিতে হবে, মরিয়ম তো সাবিনার একার সন্তান না, সে তো কিবরিয়ারও সন্তান, কিবরিয়ার ভাবা উচিত। যেখানে কিবরিয়া ভাই এই কথাটা মানে এই জিনিসটা খুবই ভুল করতেছে, এই জিনিসটা খুবই ভুল করতেছে, নিজের মেয়ের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করতেছে। আর কিবরিয়া ভাইকে দেখলে তো মনে হয় যে বেশ বিবেকবাণী একজন মানুষ, সে তা মানে এতটা জ্ঞানহীন কিভাবে হয় আমি বুঝলাম না, এভাবে নিজের মেয়েকে কিভাবে এরা এরকম করতেছে, মানে সাবিনাও খারাপ করছে আর কিবরিয়া ভাই এখন যেটা করতেছে আরো বেশি খারাপ করতেছে, দুজনের মাঝখানে পড়ে মরিয়মের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। আমি শুধু সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে বড়দের ভুলের মধ্যে একটা বাচ্চাকে টানা কোনোভাবেই ঠিক না, আর এটা কোনোভাবেই আমরা সাপোর্টও করি না। তবে যাই হোক আশা করি আমার বিষয়টা সবাই বুঝতে পারবেন যে আমি ভিডিওটা কেন বানিয়েছিলাম বা কথাগুলো কেন বলছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।